नमस्कार बंधुरा हा बार्ता चैनले आपनादेर प्रत्येककेस्वागत। आज के 7 सेप्टेम्बर 2021 साल मंगलवार। এই ভিডিও থেকে আমরা জেনে নেব যে নিম্নচাপ তৈরি হয়ে গেছে, এর জন্য পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এছাড়া ত্রিপুরা, আসাম এবং বাংলাদেশের সবশেষ আবহাওয়া পরিস্থিতি আজকে কোথায় কেমন থাকার সম্ভাবনা রয়েছে। আমরা খুব সকালের দিকে রয়েছি, তাতে দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে সেটি আরও ল্যান্ডের দিকে অর্থাৎ ভেতরের দিকে এগোচ্ছে, যেটা এখনও পর্যন্ত খবর রয়েছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে যাবে, যার জন্য আজকে দক্ষিণ উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানাতে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে মহারাষ্ট্র, বিশেষ করে বিদর্ভ, মারাঠওয়াড়া, মধ্য মহারাষ্ট্র, এখানে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী ক্ষেত্রে গুজরাট এছাড়া রাজস্থানের দিকে সেই নিম্নচাপ যাবে এবং সেখানে প্রবল বৃষ্টিপাত ঘটাবে। এই হচ্ছে নিম্নচাপের অভিমুখ। এবার আমরা সরাসরি দেখে নেব বাংলায় তার কতটা প্রভাব পড়বে। প্রধানত সকালের দিকেই যে সম্ভাবনা রয়েছে গঙ্গাসাগর, সঙ্গে সুন্দরবন, নামখানা, কাকদ্বীপ, গোসাবা, হলদিবাড়ি, দীঘা, কন্টাই এই সমস্ত জায়গায় মাঝারি মানের বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং অভ্যন্তরে যে জায়গাগুলো রয়েছে যেমন দুই মেদিনীপুর, এখানে বেশ মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং প্রবল ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এখানে প্রায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবার কথা বা খবর দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা সকালের দিকে দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া, হুগলি, পাশাপাশি দেখতে পাচ্ছি দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া বাঁকুড়ার কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও মেদিনীপুরে হালকা মাঝারি বৃষ্টি চলছে বা কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এখানে তেমনটা বৃষ্টি নেই, কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে এমনটাই প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে। এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, ঝাড়খণ্ডে সকালের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে এটাই প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে। আমরা আরেকটু টাইমটাকে এগিয়ে নিয়ে যাব, অর্থাৎ দুপুরের দিকে চলে যাচ্ছি। দুপুরের দিকে যে পরিস্থিতি রয়েছে, প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজকে রয়েছে। তাতে দক্ষিণবঙ্গের 6টি জেলাতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। সেই জেলাগুলোর নাম হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এখানে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা, ঝাড়গ্রামে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা, এছাড়া হাওড়া জেলাতে রয়েছে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা এমনটা কিন্তু জানাচ্ছেন সরকারি আবহাওয়া দপ্তর। পাশাপাশি বাঁকুড়া জেলাতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনার কথা বলেছেন আলিপুর আবহাওয়া দপ্তর, তেমনটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি আমরা এটাও দেখতে পাচ্ছি অন্যান্য কিছু কিছু জেলাতেও বিক্ষিপ্ত মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি চলতে পারে। বিশেষ করে রয়েছে কলকাতার বেশ কিছু অংশ, হুগলি জেলার কিছু অংশ এবং বর্ধমান জেলার কিছু অংশে এই রকম পরিস্থিতি হতে পারে দুপুর থেকে সন্ধ্যা রাতের মধ্যে, এটাই প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে। এবার অন্যান্য যে জায়গা রয়েছে যেমন বীরভূম, মুর্শিদাবাদ, এখানে হালকা মাঝারি বৃষ্টির কথা রয়েছে তেমনটাই দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া ঝাড়খণ্ডে যেটা দেখা যাচ্ছে, প্রধানত হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং তেমনটাই রয়েছে, প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা নেই, যদিও কোথাও কোথাও মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। একটার পর আমরা বিকালের দিকে চলে যাব বা সন্ধ্যার দিকে, তাতে আমরা সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছি পরিষ্কার রয়েছে। একবার বিকালের দিকে দেখে নেব, বিকালের দিকে যে আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে, ঝিরিঝিরি বা বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে এটাই প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে। আমরা 5টার সময় যদি কাউন্ট করে দেখে নিই, 5টা বা 6টার দিকে একই সম্ভাবনা, অর্থাৎ হালকা বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টি যেটাকে বলা হয়, যদিও পূর্বাভাস রয়েছে কিন্তু দুই চব্বিশ পরগনার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়াও ঝাড়গ্রাম সঙ্গে হাওড়াতে প্রচণ্ড বৃষ্টি হবে। তবে আমরা দেখতে পাচ্ছি প্রধানত হালকা মাঝারি বৃষ্টি চলছে। এবং রাতের দিকে কী সিচুয়েশন থাকছে সেটাও দেখে নেব। রাতের দিকে প্রধানত দক্ষিণবঙ্গ পুরোপুরি পরিষ্কার, অর্থাৎ বৃষ্টির আর সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না, উপকূল সংলগ্ন জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। কারণ হচ্ছে এটাই যে নিম্নচাপ খুব তাড়াতাড়ি সরে যাচ্ছে। আমরা দেখুন সকালবেলার দিকে যখন আপডেট দেখাচ্ছিলাম তখন নিম্নচাপের কেন্দ্রস্থল ঠিক এইখানে ছিল বা তখন এইখানগুলো জায়গা বৃষ্টির সম্ভাবনা ছিল, আর আমরা যখন এই মুহূর্তে রাত 9টার দিকে রয়েছি তখন দেখা যাচ্ছে নিম্নচাপের কেন্দ্রস্থল একেবারে চলে গেছে মুম্বাই সংলগ্ন জায়গায়। ফলে খুব তাড়াতাড়ি সরে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গ থেকে বৃষ্টিটাও অনেকটা কমে যাচ্ছে। আগামীকাল প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা এখনও পর্যন্ত নেই, তবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। সরাসরি চলে যাব উত্তরবঙ্গের আপডেটে। উত্তরবঙ্গে যে আজকে আবহাওয়া থাকার কথা রয়েছে, প্রধানত সকালের দিকে প্রচণ্ড বৃষ্টি কিছু কিছু জায়গায় চলার সম্ভাবনা রয়েছে। যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টিপাত চলতে পারে। এবং আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি এবং সংলগ্ন জায়গায় ভারী বৃষ্টির কথা রয়েছে ভোর থেকে সকালের মধ্যে।
বেলার দিকে যে সিচুয়েশন বা অবস্থা থাকার সম্ভাবনা রয়েছে, হালকা মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলোতে, আসামে বেশ কিছুটা বৃষ্টিপাত কমার কথা রয়েছে, যদিও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও চলতে পারে। এবং বিকালের দিকে যে সিচুয়েশন রয়েছে তাতে উত্তরবঙ্গে তেমনটা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না, যদিও উত্তর দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি চলবে, দক্ষিণ দিনাজপুরে কিছুটা চলতে পারে, মালদাতে প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আসামে বেশ কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অন্তত বিকালের দিকে এটা দেখতে পাওয়া যাচ্ছে। রাতের দিকের যে সম্ভাবনা রয়েছে, রাতের দিকে প্রধানত পুরোপুরি পরিষ্কার না হলেও আংশিক মেঘলা আকাশ থাকার কথা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে, আসামে বেশ কিছুটা আবহাওয়া পরিষ্কারের কথা রয়েছে বা সম্ভাবনা রয়েছে এটা দেখা যাচ্ছে। এবার আমরা সরাসরি চলে যাব বাংলাদেশ এবং ত্রিপুরার আপডেটে। তাতে আমরা আজকে সকাল থেকে কাউন্ট করব নিম্নচাপের প্রভাব কতটা পড়ার সম্ভাবনা রয়েছে। প্রধানত সকালবেলার দিকে বা ভোরের দিকে যে সম্ভাবনা রয়েছে তাতে বাংলাদেশের উপকূল সংলগ্ন জায়গা খুলনা বরিশালের এখানে বেশ কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা, 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ঢুকবে এটা দেখতে পাওয়া যাচ্ছে। চট্টগ্রামেও বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা না হলেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা, প্রচণ্ড ঝোড়ো হাওয়া ঢুকছে এটা আমরা দেখতে পাচ্ছি। পক্ষান্তরে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগ অর্থাৎ রাজধানী ঢাকা সঙ্গে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এখানে কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি প্রধানত রংপুর বিভাগের জায়গায় সম্ভাবনা রয়েছে। এবং ভারতবর্ষের ত্রিপুরার ক্ষেত্রে সকালে যে আপডেট রয়েছে, প্রধানত মেঘলা আকাশ আংশিকভাবে, তবে হালকা কোথাও বা একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, প্রচণ্ড বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না। এবার আমরা 10টার দিকে দেখে নেব, 10টার দিকে যে সিচুয়েশন রয়েছে তাতে দক্ষিণ বাংলাদেশের জায়গাগুলো বেশ কিছুটা ঝেঁপে বৃষ্টি আসছে। বলা ভালো খুলনা বরিশাল সঙ্গে রয়েছে চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগে এই বৃষ্টির সম্ভাবনা, ঢাকা বিভাগে এই বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি, ময়মনসিংহ, সিলেটে হালকা বৃষ্টি হতে পারে এটা দেখতে পাওয়া যাচ্ছে। ভারতবর্ষের ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা সঙ্গে রয়েছে গোমতি, সিপাহীজালা এই সমস্ত জায়গাতে এবং পশ্চিম ত্রিপুরা এখানে বেশ কিছুটা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই এখানে বৃষ্টি হালকা মাঝারি হতে পারে, প্রধানত হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে, তবে দক্ষিণ দিক এবং পশ্চিম দিকটা একটু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি। 10টার পর আমরা চলে যাব প্রধানত দুপুরের দিকে। দুপুরের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে বাংলাদেশের খুলনা, বরিশাল এখানে বেশ কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, চট্টগ্রামে বেশ কিছুটা ভারী বৃষ্টিপাত চলতে পারে নিম্নচাপের এফেক্ট হিসাবে। অন্যদিকে ত্রিপুরার ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দু এক জায়গায় একটু ভারী হতে পারে। উত্তর বাংলাদেশের জায়গাগুলো হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পাচ্ছি। 3টের পর আমরা চলে যাব সন্ধ্যার দিকে বা রাতের দিকে, তাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা অনেক অনেক কমে যাচ্ছে। উপকূল সংলগ্ন জায়গা খুলনা, বরিশাল, চট্টগ্রামে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ত্রিপুরাতে আবহাওয়া পরিষ্কার রয়েছে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা বিভাগ প্রধানত পরিষ্কার, তবে রংপুর, ময়মনসিংহ, সিলেটে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এটাই আপনাদের বোঝাতে চাইছি, প্রধানত নিম্নচাপের প্রভাবটা প্রচণ্ডভাবে পড়ার সম্ভাবনা দুই বাংলা জুড়ে আপাতত নেই। তার মধ্যে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা, এছাড়া রয়েছে বরিশালে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত চলতে পারে, চট্টগ্রামের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত চলতে পারে। অন্যদিকে পশ্চিমবঙ্গের এই সমস্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, বাঁকুড়া এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল নিম্নচাপের প্রভাব অনেকটা কমতে পারে, কারণ নিম্নচাপ খুব তাড়াতাড়ি সরে যাচ্ছে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে, এটাই আপনাদের দেখালাম। যার জন্য নিম্নচাপ যদি সরে চলেই যায় তাহলে তার প্রভাবটা কিছুটা পড়বে, প্রত্যক্ষভাবে পড়ার সম্ভাবনা নেই। পড়বে বলতে জলীয় বাষ্প রয়ে যাচ্ছে প্রচুর, এই জলীয় বাষ্পকে কাজে লাগিয়ে বজ্রগর্ভ মেঘ থেকে আবারও হালকা মাঝারি বৃষ্টি কিছুদিন ধরে চলবে। তবে 11 তারিখের আশেপাশে আবার একটি নতুন নিম্নচাপ আসতে চলেছে, যার জন্য প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু কিছু জায়গায়, এটা অন্তত দেখতে পাওয়া যাচ্ছে। প্রধানত সেই বৃষ্টিপাত হতে পারে 13 তারিখ থেকে। দেখুন, একটি নতুন নিম্নচাপ আসছে আবার, সেই নিম্নচাপ প্রধানত এই দিকে আসবে এবং উত্তর পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনাই বেশি রয়েছে। এবং 13 তারিখ থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বেশ কিছুটা, বলা ভালো, প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জেলাতে। পরবর্তী ক্ষেত্রে আপনাদের নতুন আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কোন কোন জায়গায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কেমন ভারী বৃষ্টিপাত আসছে এবং সেই বৃষ্টিপাতের সম্ভাবনা দুই বাংলাতে কিছুটা পড়তে পারে। অন্তত বলা ভালো, যে নিম্নচাপ চলছে বা চলে যাচ্ছে তার থেকে যে সেকেন্ড যে নিম্নচাপটা আসছে, সেই নিম্নচাপের প্রভাব দুই বাংলাতে একটু বেশি পড়ার কথা রয়েছে বা সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। ভিডিও কোনোখানে কাজে লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।